আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তর মূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি। সৌজন্যে ইউকে ইমিগ্রেশন কনসালটেন্টস, এম কিউ হাসান সলিসিটার্স, মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহু। প্রিয় ভাই বোনেরা, ফিরে আসলাম আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসাকে সাথে করে। আমরা এখন চতুর্থ সেগমেন্টে এসে উপস্থিত হয়েছি। আমরা যে কলগুলো আছে, যে ইমেল আছে, যে ফেসবুকের প্রশ্নগুলো আছে, দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করব। কল থাকলে ডেফিনেটলি আমরা কলগুলো নেওয়ার চেষ্টা করব। এর আগে আমরা বিরতিতে কিছু প্রশ্ন আমাদের হাতে এসে পৌঁছেছে, আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আমরা শেখের কাছে চলে যাব। প্রথম একটি প্রশ্ন হচ্ছে, এক হাজব্যান্ড তার ওয়াইফের সাথে কথা হচ্ছিল, তো ওয়াইফ হাজব্যান্ডকে কিছু পাপ কাজের ব্যাপারে অ্যাওয়ার করায় বা বলায়, হাজব্যান্ড বললেন যে পৃথিবীতে সব কিছুই তো আল্লাহর হুকুমে হয়, যে পাপগুলো আমি করছি, যে ভালোগুলো করছি, সব কিছু, সুতরাং পাপের জন্য সমস্যা কোথায়? তো এখন বিষয়টি আসলে কি এটাই, না ইসলাম কি বলে বিষয়ে? প্রশ্নটি ফিলোসফিক্যাল এবং জটিল। আমরা এই এটা হচ্ছে একটা অজুহাত, পৃথিবীতে কোনো মানুষ, কোনো ধর্ম, কোনো ফিলোসফি এটা গ্রহণ করে না এই যুক্তিকে, যে আমার স্রষ্টা বা আমার স্রষ্টার নির্দেশে বা হুকুমে বা তার নলেজের কারণে আমি এগুলো করছি, কাজেই আমি কেন গুনাহগার হব। এর উত্তর হলো যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এটাই বলেছেন, লাইসালিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষকে এতটুকু পাওয়ার দেওয়া হয়েছে স্রষ্টার পক্ষ থেকে যে তিনি ওই পাওয়ারের কারণে ভালো এবং মন্দকে তিনি বাছাই করে নিতে পারেন, এবং তিনি যেটা চেষ্টা করেন সেটাই তিনি পান। তাহলে চেষ্টা করা, কাজ করার যে ক্ষমতা, সেটা আমাদেরকে অর্পণ করা হয়েছে। আমরা অটোমেটিক পুতুল নয়, যেভাবে নাচাবে সেভাবে নাচবো এমন না, বরং আমাদেরকে একটা কর্মক্ষমতা দেওয়া হয়েছে। আর এই কর্মক্ষমতা দেওয়ার কারণে ভালো যদি আমি করি তাহলে আমাকে পুরস্কার দেওয়া হয়, আর আমি যদি খারাপ করি, অন্যায় করি, গুনাহ করি, আমাকে শাস্তি দেওয়া হয়। আপনি কি বলবেন যে আপনার কর্মক্ষমতা নেই? নিশ্চয়ই আপনার কর্মক্ষমতা আছে, আপনি চয়েস করতে পারেন। যেমন আপনার কাছে দুটি জবের অফার আসছে, তখন আপনি চয়েস করে নেন যে কোনটা আমার জন্য বেশি উপকারী, অথবা দুটি পথ আছে, আপনি ওইটাই নির্বাচন করার চেষ্টা করেন যেটা আপনার জন্য নিরাপদ। তাহলে ফ্রিডম অফ চয়েস বা কর্মক্ষমতা বা নির্বাচন করার যে স্বাধীনতা আপনি ভোগ করছেন, সেটাই কারণে আল্লাহ তাআলা আপনাকে শাস্তি দেবেন অথবা আল্লাহ আপনাকে পুরস্কার দেবেন। কাজেই এই কথাগুলো শয়তানের ওয়াসওয়াসা ছাড়া, এবং এটা হচ্ছে কথার কথা একটি জিনিস, এবং নিজেকে ধোকা দেয়া ছাড়া আর কিছুই নয়, যে আমি গুনাহ করছি এটা আল্লাহর হুকুমেই করছি, এবং এই জাতীয় কথা বলাটাও একটা পাপ। কারণ আল্লাহ কাউকে হুকুম করেনি অন্যায় করতে, আল্লাহ অন্যায় থেকে বাঁচার জন্য হুকুম করেছেন। ভিন্ন আর একটা ব্যাপার হলো যে আমাদের দৃষ্টিতে কিছুটা অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ আছে, আগামীকাল আমার জানা নেই, কিন্তু আল্লাহর কাছে সময়ের যে বিভিন্ন রকম বা সময়ের যে তারতম্য, এটা আল্লাহর কাছে নেই, আল্লাহর কাছে সব কিছুই সমান। এই জন্য আল্লাহ ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত এমনকি তারপরে কি হবে তার জানা আছে, তবে এই জানাটা থাকার কারণেই আমি আমাকে সেটা করতে হবে সেটা নয়, এটা হচ্ছে আল্লাহর নলেজের ব্যাপকতার কারণে তিনি জানেন আমি কি করতে যাচ্ছি। তো এই কারণে এই জাতীয় অদ্ভুত এবং উদ্ভট কথা বলা, এটা অন্যায় এবং এটা পাপাচার, নিজেকে ধোকা দেয়া, বরং ভালো করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে এবং ভালো পথে থাকার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, তারপরেই আল্লাহ আমাকে যে কর্মক্ষমতা দিয়েছেন এবং সেই চেষ্টার কারণে আমি বিনিময় পাব। আল্লাহ যেন আমাদেরকে এই জাতীয় প্রতারণা, ধোকা এবং শয়তানের কুমন্ত্রণা থেকে এবং আজে বাজে কথা থেকে আমাদেরকে পরিত্রাণ দান করেন। ধন্যবাদ, আমিন। আপনার কাছে কি আর কোনো প্রশ্ন? আমার কাছে হজ বিষয়ে আরো কয়েকটা প্রশ্ন আছে, তার মধ্যে আরেকটা প্রশ্ন হলো যে মাথা মুন্ডন করা, মাথাকে মুন্ডন করা, এটা হচ্ছে হজের একটা গুরুত্বপূর্ণ অংশ, এবং এর মাধ্যমে আমরা ওমরা এবং হজকে আমরা সমাপ্ত করে থাকি।
এখন প্রশ্ন হলো যে কারো যদি মাথায় সেন্সিবিলিটি থাকে, যে খুব সেন্সিটিভ তার চুলের অবস্থা, সেখানে যদি সেটাকে মুন্ডন করা হয় তাহলে তিনি অস্বস্তিতে থাকেন, তার অসুবিধা হয়, এই জাতীয় পুরুষদের জন্য তখন কি মাথা মুন্ডন না করলে চলবে কি না? উত্তর হলো যে ইসলাম এটা হচ্ছে সহজ ধর্ম, যেটা কঠিন ওটাকে আল্লাহ তাআলা সহজ করে দেন, এবং ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ তোমাদের কাছে সহজটা চান, কঠিন করতে চান না। কাজেই কারো যদি শারীরিক কোনো অসুবিধা থাকে সেটা থেকে আল্লাহ তাদেরকে পরিত্রাণ দান করেন। অসুস্থ অবস্থায় রোজা এসেছে, আল্লাহ বলছেন এখন রোজা না রাখলেও চলবে, যখন তুমি সুস্থ হবে রাখো। অসুস্থ অবস্থায় কেউ দাঁড়াতে পারছে না, আল্লাহ বলছেন বসে পড়ো। সেভাবেই কারো যদি শারীরিক অসুবিধার কারণে অথবা মাথার কোনো সমস্যার কারণে তিনি যদি চুল মুন্ডন করতে না পারেন, সেটার জন্য তিনি চুলকে কেটে নেবেন, অর্থাৎ মাথা মুন্ডন করতে হবে না। যদিও আল্লাহ নবী যারা মাথা মুন্ডন করেছিলেন তাদের জন্য দোয়া করেছেন, রাহিমাল্লাহুল মুহাল্লিকিন, রাহিমাল্লাহুল মুহাল্লিকিন, রাহিমাল্লাহুল মুহাল্লিকিন, যারা চুলকে মুন্ডন করবে হজের সময় আল্লাহ তাদেরকে দয়া করুক, আল্লাহ তাদেরকে দয়া করুক। তখন তাকে জিজ্ঞাসা করা হলো, ওয়াল মুকাসসিরিন, যারা ছোট চুলকে ছোট করেছে তাদের কি হবে? আল্লাহ নবী আবার বলছেন, হে আল্লাহ মাথা মুন্ডনকারীদেরকে তুমি দয়া করো। তৃতীয়বার যখন বলা হলো তখন আল্লাহ নবী বলছেন, আল্লাহুম্মারহামিল মুকাসসিরিন, এবং যারা চুলকে ছোট করছে তাদেরকে হে আল্লাহ তুমি রহম করো। তাহলে তিনবার আল্লাহ তিন গুণ বেশি দোয়া করেছেন যারা চুলকে মুন্ডন করবেন। এবং এটা একটা সিম্বলিক, অনেকে আমরা প্রশ্ন করে থাকি যে চুল কেটে ফেলা অথবা চুলকে মুন্ডন করা এর কি উপকার বা এটার প্রয়োজন কি? উত্তর হলো এটা দ্বারা ওয়ালিয়াকুদু তাফাফাহুম, তারা অনেক চলাফেরা ইত্যাদি করার কারণে তাদের যে শৈলে ময়লা ইত্যাদি হয়েছে, এবং মিলিয়ন মিলিয়ন মানুষের গ্যাদারিংয়ের কারণে যেটা হয়েছে এটাকে দূর বিদূরিত করার জন্যই এই ব্যবস্থাটা করা হয়েছে। আর দ্বিতীয় হলো এটার একটা সিম্বলিক অন্য আর একটা বিষয় আছে, যেমন আল্লাহ নবী বলেছেন কেউ যদি হজ করলো, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যে ব্যক্তি হজ পালন করেছে, কোনো অন্যায় কথা বলেনি, খারাপ কাজ করেনি, এবং ইহরাম অবস্থায় স্ত্রীর সাথেও মেলামেশা করেনি, গুনার কোনো কাজ করেনি, তিনি যখন ফিরে আসবেন নিজের বাড়িতে, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, এমনভাবে ফিরে আসবেন যেন তার মা তাকে আজকেই প্রসব করেছে। কাজেই চুল কেটে ফেলার মাধ্যমে আমরা একটা সিম্বল নিই যে চুল কেটে যেমন নতুন চুল গজাবে তেমনিভাবে আমরা নতুন লাইফ শুরু করব হজের পর, এবং এমন একটা জীবন শুরু করব যেটা আমার জন্য নতুন হবে, যেটা শুভ সুন্দর এবং কল্যাণময় হবে এবং প্র্যাকটিসিং হবে। এই জন্য হজ কবুল হলো কিনা সেটা দেখার একটা উপায় হলো হজের পরের জীবন যদি আগের জীবনের চেয়ে পরিবর্তিত হয়ে যায় তখন মনে করা হয় যে এই হজটি আল্লাহ কবুল করেছেন। এই জন্য যাদের চুলের সমস্যা আছে তারা যদি মুন্ডন করতে নাও পারেন তারা চুলকে কাটবেন। আর মহিলাদের জন্য চুল মুন্ডন করা জায়েজ নেই, তার চুলকে শেপ করবেন না, বরং তারা চুলকে কেটে ফেলবেন, এবং কিছু অংশটুকু তারা কেটে ফেললেই তাদের এই দায়িত্বটুকু পালন হয়ে যাবে। ধন্যবাদ। জি, আমরা একটা কলারের প্রশ্ন নিচ্ছি। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। ওকে, আর একটি প্রশ্ন আমাদের হাতে আছে, সেটি হচ্ছে শরীরে যে শেতরোগ হয় এটার জন্য কি করা যায়, কি দোয়া পড়া যায়? আল্লাহ নবী এটা দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুজাম মিনাল বারাসি ও মিনাল জুজামি ওয়াল জুনুন ও মিন সাইয়্যিল আসকাম, যেই দোয়াটির অর্থ হলো হে আল্লাহ আমি কুষ্ঠরোগ থেকে তোমার কাছে আশ্রয় চাই এবং চর্মরোগ থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই। কুষ্ঠরোগটি হলো শরীরের চামড়াটি সাদা হয়ে যাওয়া, এবং আমি মানসিক বিকারগ্রস্ত হওয়া থেকে তোমার কাছে আশ্রয় চাই। ওয়ামিন সাইয়্যিল আসকাম, এবং জটিল কঠিন রোগগুলো থেকে আমি তোমার কাছে পরিত্রাণ চাই। এই দোয়াটা যদি সম্ভব হয় আপনি পড়বেন সকাল সন্ধ্যায়, সবসময় আল্লাহর কাছে এটা দোয়া করবেন। আর আরবি যদি আপনি একান্ত নাও জানেন বাংলায় সেটা বলবেন, হে আল্লাহ আমি তোমার কাছে কুষ্ঠরোগ থেকে, চর্মরোগ থেকে, মানসিক রোগ থেকে, জটিল এবং কঠিন রোগ থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। এই দোয়াগুলো আল্লাহর কাছে আপনি করবেন। পাশাপাশি বাহ্যিক যে চিকিৎসা আমরা আগের সেগমেন্টে বলেছি যে রোগ আল্লাহ দিয়েছেন, রোগের চিকিৎসা আল্লাহ রেখেছেন, এই জন্য আপনি যথাযথ উপায়ে চিকিৎসা করার জন্য চেষ্টা করবেন। এবং মনে রাখতে হবে মেডিসিন চিকিৎসা আমাকে কোনো কল্যাণ দিতে পারবে না যদি আল্লাহ তাআলা না চান। এই জন্য আল্লাহর সাহায্যটা হচ্ছে প্রথম,
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন অসুস্থ হয়েছিল তিনি বলেছিলেন ওয়া ইযা মারিতু ফাহুয়া ইশফিন, আমি যখন অসুস্থ হই আমার রব তিনি আমাকে শিফা দান করেন, আরোগ্য দান করেন। তাহলে কিউর পেতে হলে, আরোগ্য পেতে হলে আল্লাহর কাছে শরণাপন্ন হতে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুজাম ওয়াল জুনুন ওয়া সাইয়্যিল আসকাম, এই চারটি বিষয় থেকে আল্লাহ এই দোয়াতে আল্লাহর নবী আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে এই অসুবিধা থেকে দূর করুন, এই অসুবিধা থেকে মুক্তি দান করুন, এবং যারা বিভিন্ন রকম অসুবিধাতে আছেন আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে যেন ওই অসুবিধাগুলো থেকে মুক্ত হওয়ার তৌফিক দেন। আমিন। প্রিয় ভাই বোনেরা, দেখতে দেখতে আমাদের সময় একদম শেষ হয়ে এলো। আমরা আজকে বিশেষ করে ইজি ওয়ে টু গেট রিওয়ার্ড এই বিষয়টি আমার কাছে চমৎকার লেগেছে। এই চমৎকার বিষয়টি আমরা রিয়াদুস সালেহীন এই বইটিতে পড়ার চেষ্টা করব। এই একটি চ্যাপ্টার রয়েছে, এই চ্যাপ্টারটার আরবিক কি বলছেন, বাবু কাসাতি তুরুকিল খায়র, এটা মনে রাখা কঠিন অনেকের জন্য। জি, এটা ইংরেজিতে সেটার অনুবাদ আছে এবং বাংলায় অনুবাদ পাওয়া যায়। তাই, হ্যাঁ বাংলায় আছে, ইংরেজিতে অনুবাদ হয়েছে। ইংরেজিতে অবশ্যই ভালো অনুবাদ আছে। সুপ্রিয় ভাই বোনেরা, এই বইটি আমরা সবাই পড়ার চেষ্টা করব। আমি ফেসবুকে দেখছিলাম যে অনেকেই বলেছেন যে আমরা হজের উপর কোনো অনুষ্ঠান করছি কিনা, তো আমরা আসলে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছি, কিন্তু একদম হজ এই রকম ভাবে আমরা কোনো সেগমেন্ট করিনি। বাট আমাদের আগে যদি আপনারা আমাদের জীবন জিজ্ঞাসার ইউটিউব চ্যানেলে চলে যান, তাহলে হজের বিষয়ে অনেকগুলো অনেক বছরই আমরা আলোচনা করেছি, কি বলেন শেখ? তাই তো, জি, সেগুলো পুরাতন, গত বছরেও যদি আমরা দেখি ওমরা হজের উপর অনেক আলোচনা হয়েছে। সুতরাং ওখান থেকে আপনারা একটু দেখে নেবেন, আর হজের উপর অনেকগুলো প্রকাশনা, সুতরাং এগুলো দেখে নেবেন। আর অনেক হজে যাচ্ছেন, তো আমি বলবো যে জাস্ট আমাদের হাতে এক মিনিট আছে, হজের যারা যাচ্ছেন বা যারা যাওয়ার এখনো পর্যন্ত ইয়ে করতে, তাদের জন্য আমরা সংক্ষিপ্ত একটু যদি দোয়া করি। অনেকে রিকোয়েস্ট করেছেন সহি সালামতে গিয়ে যেন ফিরে আসতে পারেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা সবাই হজকে যেন কবুল করেন এবং সবাইকে যেন জীবন পরিবর্তনকারী হজ করার তৌফিক দান করেন। যে হজ করার জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা বাকরাতে বলেছেন যে এমন হজ করতে হবে যেখানে কোনো ঝগড়া বিবাদ হবে না, এবং যেখানে কোনো খারাপ কথা মুখ দিয়ে উচ্চারণ হবে না, এবং গুনার কাজ হবে না, এরকম হজ করার তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করে ইনশাআল্লাহ। আমিও আগামী 10 তারিখে সফরে যাচ্ছি, হজের সফরে। আল্লাহ তাআলা যেন আমাকে এবং যারা সাথে যাচ্ছেন সবাইকে যেন সঠিকভাবে হজ করার তৌফিক দেন, এবং সারা পৃথিবী থেকে যত মিলিয়ন মিলিয়ন ব্যক্তিরা এত বিশাল গ্যাদারিংয়ে আসবেন, আল্লাহ তাআলা তাদের সবাইকে যেন ভালো হজ করার তৌফিক দেন। এই মুনাজাত থাকলো, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের এই মুনাজাতকে কবুল করবেন। তবে একটি রিমাইন্ডার, অনেক হাজি প্লাস হজ প্রোভাইডার যারা, তো সেটা হচ্ছে ওখানে অনেকেই মানে কি হোটেল দিল, কীভাবে থাকলো, হ্যাঁ ডেফিনেটলি এগুলো আপনার পয়সার আলোকে আপনি বুঝে নেবেন, বাট এগুলো নিয়ে অনেকে বেশি পেরেশান থাকে রাদার দেন ইবাদা। আমার মনে হয় এই বিষয়টি আমরা দেখবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দেন। আমরা এই প্রত্যাশা রেখে, আল্লাহর কাছে এই কামনা রেখে আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ।